জামাত নেতা সাইদির গায়েবানা জানাজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঢাকা চট্টগ্রামে পুলিশ সহ আহত হয়েছে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। সকালে ঢাকায় জানাজা না পড়িয়ে সাইদির লাশ সরাসরি পিরোজপুরে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় জামাতের কর্মী ও সাইদি সমর্থকরা। এক পর্যায়ে সাইদি ভক্তরা অ্যাম্বুলেন্সের চাকা পাংচার করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাইদি সমর্থকদের সংঘর্ষ হয়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে সাইদি অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বাদ আসর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজার আয়োজন করলে আগেই অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে জামাতে নেতাকর্মীরা মসজিদে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে কাজী দেউরি মোড় থেকে দামপাড়া পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাখানেকের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কক্সবাজারের চকরিয়া সাইদির গায়েবানা জানাজাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের গুলি বিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মোহাম্মদ ফোরকান নামের এক ব্যক্তি। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত 15 জন। আহতদের মধ্যে পুলিশের এক ওসি সহ 5 পুলিশ সদস্য রয়েছেন। এ সময় পুলিশের গাড়ি সহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। বিকেলে চিরিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।